About the engineering, yes, PMOIG, PMOIG, Ujjala Yojana, SBMG, Water Resource Scheme, IWMP, PMGSY, Power. About Dragon Fruits, 11.20 effort target zero, only 2.80 effort is done. In hectare, we will. They never identify, sir. Percentage generated 3603852. অর্থাৎ 36,36,3852. Achievement হয়েছে আমাদের in 2020 এবং আমাদের লেবার ম্যাটেরিয়াল রেশিও যেটা আছে স্যার 72 এটা জাস্ট কিছুদিন আগে শুরু হয়েছে স্যার 35% এটাও স্যার আপনার ভূমিকা আছে এবং বলা হয়েছে যে যারা তাদেরকে 45.38% সো আমি দি অ্যাপ্রো বাজেট 23-24 ইজ 26,66 কারণ এ নিয়ে মানুষের চরম ক্ষুব্ধ এলাকায় এবং এ নিয়ে মুভমেন্টও হইতে পারে প্রথম দিয়ে আমরা 2,200 টাকার মতো লাগবে ওই টাকাটা আমাদের না দিতে হবে বাকিটা তারা দিবে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পগুলি যত প্রকল্প এবং স্কিম আমাদের এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে তার সব বিষয়ের উপরে আমাদের পর্যালোচনা হয়েছে আমরা পর্যালোচনা করেছি কোন কাজটা কীভাবে হচ্ছে এবং সময় হচ্ছে কিনা এবং গুণগত মান রেখে হচ্ছে কিনা এমন একটা ডিপার্টমেন্ট আমরা বাদ রাখিনি কম সময়ের মধ্যে হলেও আমরা 11টা থেকে শুরু করেছি এখন প্রায় 3টা বাজে তো সমস্ত বিষয় নিয়ে বিশেষ করে যে বিষয়গুলি খুব আমাদের জন্য প্রত্যেক দিন আমাদের দরকার যেমন আমাদের জল জলের উপর আলোচনা হয়েছে আমাদের একটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একটা টার্গেট নিয়ে কাজ করছে মিশন মোডে এখানে আমরা দেখেছি যে ভালো কাজ হয়েছে আর যেগুলি বাকি আছে সেগুলি সময়ের মধ্যে শেষ করার জন্য চেষ্টা চলছে বাড়িতে বাড়িতে জলের সংযোগ দেওয়ার জন্য আমরা জানি জলের বিকল্প নেই তো কাজেই জলের উপর যেমন আমাদের হয়েছে তেমনই স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখেছি একটু ম্যান পাওয়ারের অভাব আছে সেটা অবশ্যই ডিপার্টমেন্টের কাছে জানানো হবে এবং শিক্ষাক্ষেত্রেও আমরা পর্যালোচনা করেছি এডিসি হোক বা আমাদের স্টেট গভর্নমেন্টের অধীনে যে সমস্ত স্কুলগুলি ইভেন গভর্নমেন্ট এডের যে স্কুলগুলি আছে এগুলিও দেখা হয়েছে আলোচনা করা হয়েছে এবং কিছু কিছু ফার্নিচারের বিষয় আমাদের সামনে এসছে এগুলি আমরা দেখব ডিএম সাহেবও আছেন জেলা পরিষদের সভাধিপতি উনিও আছেন আমাদের প্রত্যেকের তরফ থেকে কীভাবে করতে পারে আমরা চেষ্টা করব এর মধ্যে অ্যাগ্রিকালচারের উপরে যেটা আমরা জানি খোয়াই অ্যাগ্রিকালচারে অন্য অন্য জেলা থেকে অনেক এগিয়ে আমরা দেখি ন্যাশনাল লেভেল থেকেও এই জেলা পুরস্কার আনে বিভিন্ন সময় তো অ্যাগ্রিকালচার নিয়ে জল সেচ ব্যবস্থা নিয়ে কৃষকদের বিভিন্ন বীমা নিয়ে এবং কৃষকদের ইনকাম নিয়ে আলোচনা হয়েছে আর আমাদের জাতীয় সড়ক আপনারা জানেন খোয়াইয়ের উপর দিয়ে জাতীয় সড়কের কাজ হচ্ছে একটা তো কমলপুর থেকে আগরতলা খোয়াই হয়ে আর একটা কমলপুর খোয়াই তেলিয়াপড়া হয়ে সেটা অমরপুর পর্যন্ত যাবে তার একটা পার্ট কাজ চলছে আজকে জেনারেল ম্যানেজারকে আমরা ডাকলাম ডেকে ওনাকে জিজ্ঞেস করলাম কী অসুবিধা কাজ করতে গিয়ে তো উনি আমাদের কথা দিলেন কিছু কিছু ক্ষেত্রে এই খোয়াই থেকে আমাদের আগরতলা যে রাস্তা তার একটা অংশ উনি জুলাইয়ের মধ্যে কাজ শেষ করবেন একটা জায়গায় একটা বিদ্যুতের টাওয়ার সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা ক্লিয়ারেন্সে যে ছিলেন ওনাকে অনুরোধ করলাম আমরা তাড়াতাড়ি কাজটা মানে টাওয়ারটা সরিয়ে দিতে
উনি বললেন শিলং পাঠিয়েছেন প্রস্তাব। তো এরকম অনেক বিষয়গুলি নিয়ে আমরা চর্চা করেছি, কাজেই আজকে ভালো মিটিং হয়েছে এবং আশা রাখছি আমাদের যে কাজ চলছে এই কয়েক জেলাতে এটা আগামী দিনে আরও গতি পাবে।